আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে জাম দিয়ে তৈরি খুবই মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব। মজাদার এই ডেজার্টটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার। ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে 1 কাপের মতো জাম নিয়েছি। এই জাম আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি প্যানের মধ্যে সবটুকু জাম নিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এখানে চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। এখন এই জামের মধ্যে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে সরাসরি এই প্যানটি চুলায় উঠিয়ে দিচ্ছি। এ সময় চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিতে দেখতে পাবেন চিনি একদম ভালোভাবে পানির সাথে গলে মিশে গেছে আর জাম হতে খুব সুন্দরভাবে কালার বেরিয়ে গেছে। ঠিক এমন পর্যায়ে আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। চুলার জাল বন্ধ করেই সাথে সাথে একটি ছাঁকনির সাহায্যে আমি সব কিছু এভাবে ছেঁকে নিচ্ছি। একটি স্পাচুলার সাহায্যে জামগুলো এভাবে চেপে চেপে আমাদের ছেঁকে নিতে হবে। এখন এটা এই গরম থাকা অবস্থায় সাথে সাথে আমি চুলায় একটি প্যানে উঠিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার আমি জামের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমাদের এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। আসলে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আর বেশিক্ষণ কুক করে নেওয়ার দরকার হয় না। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের মতো কুক করে নিতেই দেখতে পাবেন এটা এইরকম ঘন হয়ে এসেছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগছে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কিছুক্ষণ জাল করে নিতেই যখন দেখবেন এমন থকথকে বলক উঠেছে আর এই জামের মিশ্রণটা ঠিক এমন ঘনত্বের হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দিতে হবে। জামের এই লিকুইড মিশ্রণ একদম গরম থাকা অবস্থায় আমাদের ঢেলে নিতে হবে, তাছাড়া এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা ঠান্ডা হওয়ার পরে একদম জেলির মতো থকথকে হয়ে যাবে। এটা ঠান্ডা হয়ে যাক, এখন চলে যাই পরবর্তী ধাপে, যার জন্য আমি এখানে একটি প্যানে 1 কাপ গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি 2-3টা বলক তুলে ভালো করে জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পরে এর স্বাদ বাড়ানোর জন্য আর কিছুটা ঘন করার জন্য আমি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়ো দুধের কোনো আস্তদানা না থাকে। গুঁড়ো দুধ ভালো করে মেশানোর পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি আবারও বলছি, চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। চুলার জাল আমাদের মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে। চিনি ভালোভাবে গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন দুধ এরকম ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমাদের অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচের দিকে জমাট পেকে যাবে। এরকম ঘনত্বের আসলে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। আর আবারও ঠিক এই মিশ্রণটি গরম গরম অবস্থায় আমাদের ঢেলে নিতে হবে, তা না হলে এটা যে পাত্রে আমরা কুক করেছি সেখানেই জমে থকথকে হয়ে যাবে। দ্বিতীয় লেয়ারটি একইভাবে দেওয়া হয়ে গেলে এখন এই লেয়ারটিও ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এর ফাঁকে এখন আমরা এর উপরের লেয়ারটি রেডি করে নেব। এখন এর উপরের লেয়ারের জন্য আমরা প্রথমেই যে জামের লেয়ার তৈরি করেছিলাম ঠিক একইভাবে একই পরিমাপে আমাদের এই উপরের লেয়ারও করে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা খুবই তাড়াতাড়ি জমাট পেকে যায়। এখন প্রথম 2 লেয়ারের উপর আমি সর্বশেষ লেয়ার দিয়ে দিচ্ছি। এখন এই ডেজার্টের সর্বশেষ লেয়ার রুম টেম্পারেচারে আসলে এটা ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। মজাদার এই ডেজার্টটি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রাখার পরে তারপরে পরিবেশন করবেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ডেজার্টটি খেতে কতটা মজার। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশের দেওয়া বেল আইকনে চাপ দিবেন, এতে কোনো রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।